बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीरा तुम्हारा केमन आछो? आशा रखी अल्लाह रहीम रहमते भालो आछो, सुस्थ आछो एवं निरापदे अवस्थान करछो। अनलाइन भित्तिक श्रेणी कार्यक्रमे तुम्हारे शुभेच्छा जानाच्छि। आज के आमी तुम्हारे पढ़ाबो कन्ज्यूमर बिहेवियर বা ভোক্তা আচরণ। তো ভোক্তা আচরণের অধ্যায় পাঁচে রয়েছে পরিবার, দ্য ফ্যামিলি বা পরিবার। প্রথমে আসি আমরা যে পরিবার কী। মানুষ সমাজে বিভিন্ন ধরনের বহু দলের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও প্রাচীন দল হচ্ছে পরিবার বা ফ্যামিলি। আর তাই ব্যক্তির সঙ্গে পরিবারের সম্পর্ক আজন্ম। রোমান শব্দ ফ্যামিলিয়াস এবং ল্যাটিন শব্দ ফ্যামিলিয়াস থেকে ইংরেজি ফ্যামিলি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিবার। শব্দ দুটির অর্থ হচ্ছে সেবক। প্রাচীনকালে রোমের আইন ব্যবস্থায় উৎপাদক, ক্রীতদাসের দল, অন্যান্য ভ্রাত্য এবং অভিন্ন বংশ বা বিবাহসূত্রে সম্পর্কিত সদস্যদেরকে বোঝায়, আর এই অর্থে পরিবার শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। এক কথায় বলতে গেলে পরিবার হচ্ছে দুই বা ততোধিক একটি দল বা সংগঠন যা বৈবাহিক সম্পর্কে, রক্ত সম্পর্ক বা দত্তক গ্রহণের ফলে সৃষ্ট সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। তাই পরিবারের সদস্যদের স্বামী, স্ত্রী, পিতামাতা, পুত্র, কন্যা, ভাই, বোন ইত্যাদি নামে পরিচিত লাভ করে। তাছাড়া একই গৃহে বসবাসকারী এক বা একাধিক পারস্পরিক সম্পর্কহীন ব্যক্তিদের নিয়েও পরিবার গঠিত হতে পারে, যারা পরিবার বা গৃহজন হাউসহোল্ড নামে পরিচিত। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকগণ পরিবার সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এলজি লিওনের মতে দুই বা ততোধিক ব্যক্তি বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক বা দত্তক গ্রহণের ফলে একত্রে বসবাস করলে পরিবার হিসাবে গণ্য হয়। আবার রুশ কিপারের মতে দুই বা ততোধিক ব্যক্তির বৈবাহিক সম্পর্কে, রক্তের সম্পর্কে বা দত্তক গ্রহণের ফলে সৃষ্ট সম্পর্কের ভিত্তিতে একত্রে বসবাস করলে পরিবার গড়ে ওঠে। তো আমরা পরিবার সম্পর্কে বলতে পারি যে পরিবার হচ্ছে একটি প্রাচীন সর্বজনীন সামাজিক সংগঠন, যার মাধ্যমে ব্যক্তির মধ্যে উল্লেখিত সম্পর্কের ভিত্তিতে সমাজের স্নেহ, শ্রদ্ধা, মায়া মমতা, ভালোবাসা, আদর্শ ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে। আর তাই পরিবারের সকল সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ ব্যাপারে সচেতন ও যত্নবান হতে হয়। ফাংশনস অফ ফ্যামিলি বা পরিবারের কার্যগুলি। গতিশীল পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে ব্যক্তির সামাজিক ও ব্যক্তি জীবনে পরিবারের কার্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান ভোগবাদী জীবনে একজন ব্যক্তি বা ভোক্তা কোনো না কোনো পরিবারের সদস্য, আর এই প্রেক্ষাপটে পরিবারের কার্যগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার ওয়ান, অর্থনৈতিক কল্যাণ, ইকোনমিক ওয়েলবিং। পরিবারের অন্যতম প্রধান কাজ হচ্ছে সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করা। বর্তমান উচ্চভোগ বিলাসের যুগে পরিবার শুধু হাই কনসেপশন এরিয়া কর্তার একুকায়ের উপর ভিত্তি করে সার্বিক অর্থনৈতিক কল্যাণ সম্ভব নয়। তাই গৃহিণী সহ অন্যান্য সদস্যরাও খণ্ডকালীন বা পার্ট টাইম কর্মসংস্থানমূলক কাজে লিপ্ত হয়, ফলে পরিবারের অর্থনৈতিক কল্যাণ সকল সদস্যদের জন্য নিশ্চিত করা সম্ভব। এরপর রয়েছে
সামাজিক মর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদার মধ্যে রয়েছে ব্যক্তির সামাজিক বর্তমান সমাজ ব্যবস্থা, ব্যক্তির সামাজিক মর্যাদা নির্ভর করে সমাজের পরিবার প্রভাব প্রতিপত্তির উপর। যেমন ব্রিটেনের কুইন এলিজাবেথ ফ্যামিলি, সৌদি আরবের বাদশাহ পরিবার, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবার। তাছাড়া বাংলার শাসনামলে বারো ভূঁইয়ার পরিবার ইত্যাদি। সুতরাং সামাজিক মর্যাদা পরিবার অন্যতম কাজ। নেক্সট পয়েন্ট রয়েছে উপযুক্ত পারিবারিক জীবনধারণ। উপযুক্ত পারিবারিক জীবনধারণ, পরিবারের সদস্যদের উপযুক্ত অর্থাৎ মানসম্মত জীবনধারণ প্রতিষ্ঠা করা অন্যতম একটি কাজ। পরিবারের সদস্যদের ব্যক্তিগত বা যৌথ লক্ষ্য অর্জনে সহায়তার জন্য উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা, কেরিয়ার গঠনে সহায়তা করা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করার মাধ্যমে উপযুক্ত জীবনযাপনে সহায়তা করা পরিবারের অন্যতম কাজ। আবেগময় সহযোগিতা, আবেগময় সহযোগিতা বা ইমোশনাল সাপোর্ট, পরিবারের সদস্যদের আবেগের আবেগতাড়িত সম্পর্কে মানসিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে পরিবার বিশাল কাজ করে। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন পরিবারের সকল সদস্যদেরই কোনো না কোনো সময় বিষণ্ণ বিষাদগ্রস্ত হয়ে পড়ে। তখন তাদেরকে স্নেহ দিয়ে কাসেটের মানসিক অনুভূতি পরিবর্তন ঘটাতে হয় এবং পরিবারের বন্ধন সুদৃঢ় করতে হয়। নেক্সট অ্যাট লাস্ট রয়েছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ অর্থাৎ সাধারণত সামাজিকীকরণ বলতে পরিবারের সদস্যদের সমাজের অন্যান্য পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদ্ধতিকে বোঝায়। একটি শিশু বয়স বৃদ্ধির সাথে সাথে তার একটি নিজস্ব জগৎ গড়ে ওঠে যার সাথে সে ভালো তাল মিলিয়ে চলতে চায়। যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাব বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে নিজেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে উপস্থাপন করতে চায়। আর এক্ষেত্রে পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা বলতে পারি এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোকে বলতে পারি যে সন্তান সন্তানদি জন সদনে প্রতিপালন, শিক্ষাদান, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার নানাবিধ সহায়তার কার্যাবলী সম্পাদন করে থাকে। পরিবারের সিদ্ধান্ত গ্রহণে বাজারজাতকরণ কৌশল, ফ্যামিলি ডিসিশন মেকিং বা পরিবারের সিদ্ধান্ত গ্রহণ ও বাজারজাতকরণের কৌশল, ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা করার সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত বিষয় ভোক্তা আচরণের মাধ্যমে জানা যায়। আর তাই কোনো কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রী বা সন্তান সিদ্ধান্ত গ্রহণ করে। কোনো কোনো ক্ষেত্রে স্বামী বা স্ত্রী প্রাধান্য বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে যৌথ সিদ্ধান্ত গৃহীত হয় ইত্যাদি নানাবিধ বিষয় মার্কেটারের জানা প্রয়োজন। আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পরিবার পরিজন ইউনিটের কাঠামো, মাঝখানে কী আছে, পরিবার পরিজন ইউনিটের ক্রয় ভোগ আচরণ, পরিবার পরিজন কাঠামোর জীবনচক্র, পরিবার পরিজন ইউনিটের কাঠামো, বাজারজাতকরণ কৌশল, চিত্র ভোগ সিদ্ধান্তে পরিবার পরিজনের প্রভাব,
উপরের চিত্র অনুযায়ী যে সকল প্রশ্ন দেখা যায় তা নিম্নে আলোচনা করা হলো। পরিবারের সিদ্ধান্ত গ্রহণ ও বাজারজাতকরণ কৌশলের ক্ষেত্রে কিছু প্রশ্ন থেকে যায়, সে প্রশ্নগুলো দেখো। পয়েন্ট নাম্বার 1, ক্রয় সিদ্ধান্তে উদ্যোক্তা কে? ক্রয় সিদ্ধান্তে প্রথম প্রশ্ন হচ্ছে ক্রয় সিদ্ধান্তে উদ্যোক্তা কে? তো এক্ষেত্রে দেখা যায় সাধারণত পারিবারিক পণ্য ক্রয় ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ ও উচ্চমাত্রায় অভিব্যক্তিপূর্ণ আর অনিয়মিত ক্রয়ের ক্ষেত্রে পরিবার সকল সদস্যরা জড়িত হতে চায়। যে সদস্যরা পণ্য ব্যবহার বা উপযোগ নিঃশেষ করবে সেই পণ্যের ক্রয় সিদ্ধান্ত উদ্যোগ নেয়, আর উপহার সামগ্রীর ক্ষেত্রে উপহার প্রদানকারী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় প্রশ্ন, কে প্রাধান্য বিস্তার করে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কে প্রাধান্য বিস্তার করে, অর্থাৎ পরিবারের সিদ্ধান্ত গ্রহণ বাজারজাতকরণ কৌশলের ক্ষেত্রে কে প্রাধান্য বিস্তার করে? বিস্তার করে পরিবারের যে সদস্য পণ্যটি ভোগ বা ব্যবহার করে ক্রয় সিদ্ধান্ত তার মতামতে প্রাধান্য পায়। যেমন ছেলেদের শেভিং উপকরণ ছেলেরাই পছন্দ করে, আর মেয়েদের চুলের ক্লিপ মেয়েরাই পছন্দ করে। এসব পণ্যের ক্ষেত্রে ক্রেতা চিহ্নিত করা সহজ, কিন্তু যৌথ পণ্যের ক্ষেত্রে ক্রেতার বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে প্রাধান্য বিস্তারকারী চিহ্নিত করা সম্ভব। আবার পরিবার সিদ্ধান্ত গ্রহণে বাজারকরণের কৌশলের ক্ষেত্রে কে মূল্য সিদ্ধান্ত নেয়? কে মূল্য প্রদান করার সিদ্ধান্ত নেয়? মূল্য প্রদান সাধারণত পরিবার উপার্জনক্ষম ব্যক্তিদেরই মূল্য সিদ্ধান্ত গ্রহণ করে। পণ্যটি দামি হলে সাধারণত কর্তা সিদ্ধান্ত নেয়, তাছাড়া স্ত্রী উপার্জন হলে সেও নিতে পারে। সন্তান উপার্জনক্ষম না হলে মূল্য সিদ্ধান্ত তার কোনো ভূমিকা থাকে না। পরিবার সিদ্ধান্ত গ্রহণ ও বাজারজাতকরণের কৌশলের ক্ষেত্রে কে চূড়ান্ত ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে? অর্থাৎ 4 নম্বর পয়েন্ট হচ্ছে কে চূড়ান্ত ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে? চূড়ান্ত ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করতে সাধারণত পারিবারিক পণ্য ক্রয়, পণ্যের প্রকৃতি, ব্যবহারকারী ব্যবহার জটিল দামি পণ্য, ব্যাপক বিকল্প পণ্য, সহজলভ্য, সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তকারী জানা প্রয়োজন হয় না। এক্ষেত্রে পরিবারের সকল সদস্যদের মতামত বিবেচনা করা হলে পণ্য ব্যবহারকারী মতামতের প্রাধান্য দেওয়া হয়। পণ্য ব্যবহারকারী মতামত প্রাধান্য দেওয়া হয়। সিদ্ধান্ত গ্রহণকারীকে পণ্যের গুণাগুণ ও সুবিধা দ্বারা প্রভাবিত করে। সর্বশেষে রয়েছে কে প্রকৃত ক্রেতা? কে প্রকৃত ক্রেতা? পারিবারিক ক্রয় সিদ্ধান্ত গ্রহণের শেষ ধাপ। এই স্তরে ক্রয় সিদ্ধান্ত গ্রহণকারী নিজেই পণ্য ক্রয় করতে পারে বা পরিবারের যে কোনো সদস্য দ্বারা ক্রয় করতে পারে। পণ্যের আকার, আকৃতি, ব্যবহার, ধরন, মূল্য ইত্যাদির উপর নির্ভর করবে। পণ্য সেবা ক্রয়ের চূড়ান্ত স্তরে পরিবারের কোনো সদস্য অবস্থান করবে, যেমন ফ্ল্যাট, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে স্বামী শেষ সিদ্ধান্ত নেয়, আর স্ত্রীর গহনা বা ঘর সাজানোর ক্ষেত্রে স্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকে। তাহলে এগুলো হলো হচ্ছে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ ও বাজারজাতকরণের কৌশল। পরিবারের জীবনচক্রের ভিত্তিতে বাজারজাতকরণ কৌশল নির্ধারণ। আবার বলছি যে পরিবারের জীবনচক্রের ভিত্তিতে বাজারজাতকরণ কৌশল নির্ধারণ।